তো খুব ভালো সারা পেয়েছি, ভবিষ্যতে আরও কতগুলি কর্মসূচি আমাদের এখানে হবে। অলরেডি দাসপুর 250 সমিতি উদ্যোগ নিবে। ঘাটালের মহকুমা শাসকের আবেদনে ঘাটালের নজির ভিড় সারা চুলদান মরণোত্তর চক্ষু ও দেহদান অঙ্গীকার শিবিরে। বিগত কয়েকদিন ধরে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সবাইকে ক্যান্সার রোগীদের সহায়তার্থে ঘাটালে চুলদান সাথে মরণোত্তর চক্ষু ও দেহদান অঙ্গীকার শিবিরে আসার আবেদন করেন। আজ 28 আগস্ট ভারতীয় রেডক্রস সোসাইটি ঘাটাল মহকুমা শাখার উদ্যোগে এবং মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ের প্রগতি সভাকক্ষে ক্যান্সার রোগীদের সহায়তার্থে চুলদান শিবির সাথে এই দিন মরণোত্তর চক্ষুদান ও দেহদানের অঙ্গীকার পত্র গ্রহণ করা হয়। আজকে আয়োজিত এই শিবিরে মহকুমা শাসকের আবেদনে নজিরবিহীনভাবে সাড়া পাওয়া যায়, যার ফলস্বরূপ মোট চুলদান করেন 43 জন, চক্ষুদানের অঙ্গীকার করেন 31, সাথে দেহদানের অঙ্গীকার করেন 34 জন। আজকের এই শিবিরে যেমন চুলদান করেছে সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়ের 4th শ্রেণীর ছাত্রী ছোট্ট সোনাক্ষী মান্না, সাথে চুলদানে এগিয়ে এসেছেন 60 বৃদ্ধারাও। ঘাটালে মহকুমা শাসক সুমন বিশ্বাস খুবই খুশি সবার এই অভূতপূর্ণ সাড়া পেয়ে। তিনি এও জানান বিভিন্ন পঞ্চায়েত স্তরের এই রকম শিবির আরও বেশি করে করতে হবে। আজকের এই শিবিরে মহকুমা শাসক সুমন বিশ্বাস ছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় রেডক্রস সোসাইটির ঘাটাল শাখা সম্পাদক নারায়ণ ভাই, মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সুজন বেরা, ছিলেন বিকাশ কর, দিলীপ মাঝি, আশিস হুদায়েত সহ আরও অনেক অতিথিবর্গরা। চলুন আমরা দেখে নেব আজকের এই মহতি অনুষ্ঠানের সেই মুহূর্ত সরাসরি সংবাদ বার্তার পর্দায়। ঘাটাল থেকে লক্ষ্মীকান্ত দাস ঠাকুরের রিপোর্ট, সাথে পৃথা। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা, সত্য জেনে এগিয়ে থাকুন। আপনারা এই কথা ভুলবেন না, আর যারা একটু ফটো তুলছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা একটু সুশৃঙ্খলভাবে থাকুন, আমরা পরবর্তী কার্যক্রমগুলো একটু মদত করতে পারছি না। ম্যাডাম এদিকে তাকাবেন একটু, এটা আমাদের রেডক্রস সোসাইটির পক্ষ থেকে উদ্যোগ। আমাদের এসডিও সাহেব সুমন বিশ্বাস মহোদয়, তিনি রেডক্রস সোসাইটির সভাপতি, নারায়ণ ভাই আছেন, আমরা সবাই আছি, তারা মহকুমা যেমন রক্তদান শিবির সম্পর্কে আন্দোলনে পরিণত হয়েছে, সে একইভাবে মরণোত্তর দেহদান, চক্ষুদান ও মহিলাদের চুলদান, এই সমস্ত মহতি যে উদ্যোগ, এই মহতি উদ্যোগে এত মানুষের সাড়া আমাদেরকে অভিভূত করেছে। অনেক মহিলারা এসে উপস্থিত হয়েছেন, তারা চুলদান করছেন। আমাদের পাশেই উদ্ভাস একটি আরেকটি আমাদের মিটিং হল আছে, সেখানে দেহদান এবং চুলদান করছে। আমরা আস্তে আস্তে বুঝতে পারছি আমাদের এসডিও শাখার জন্য আমাদের সমস্ত উন্নয়নের সাথে সাথে এই যে আমাদের মানব সম্পদের বিকাশ এবং দুষ্ট আত্ম পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর যে আমাদের ইচ্ছে, সেই ইচ্ছেটা যে বাস্তবায়িত হচ্ছে এটা আমাদের খুব ভালো লাগছে। আরও অনেকে এগিয়ে আসুন, এই ধরনের কর্ম উদ্যোগকে আপনারা সর্বাত্মকভাবে সফল করুন, সহযোগিতা করুন। সবার আমি এতে সহযোগিতা কামনা করছি এবং সব থেকে বেশি আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের এসডিও সাহেব মহকুমা সুমন বিশ্বাস মহোদয়, যিনি একাধারে সমস্ত কিছু প্রচারও করেছেন। আমরা দেখছি যে তিনি এক সপ্তাহ ধরে প্রচুর প্রচার করেছেন, প্রচুর প্রচার করেছেন এবং সাথে সাথে আজকে আপনি দেখছেন এসডিও সাহেব আমাদের তিনি আছেন সার্টিফিকেট করে দেবেন, সেটা তো সময় নেই, তিনি সমস্ত কাজ নিজে হাতে সামলাচ্ছেন। এই ধরনের এসডিও সাহেব আমরা দেখিনি, আগে অনেক এসডিও সাহেব এসেছেন, এরা প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতেন, উন্নয়নের কাজে ব্যস্ত থাকতেন, সামাজিক কাজে ওনার যেভাবে অবদান যেভাবে উনি এগিয়ে আসছেন, উৎসাহিত করছেন, আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যারা চুলদান করছেন, মহিলারা যারা উপস্থিত হয়েছেন, দেহদান করছেন, চক্ষুদান করছেন, তারা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমরা সবাইকে এই অনুরোধ করছি, আমাদের কিউরিওসিটি চ্যানেলের মধ্যে দিয়ে যারা দর্শকবৃন্দ আছেন তাদেরকেও বলছি আপনারা এগিয়ে আসুন, রেডক্রসকে আরও সমৃদ্ধশালী করুন। রেডক্রসের মধ্যে দিয়ে অনেক অনেক কল্যাণমূলক কাজগুলো আমরা করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, তার জন্য সবাই এগিয়ে আসুন। আমাদের রেডক্রস সোসাইটিকে আরও আমরা সফল করুন এবং সমৃদ্ধশালী করুন। এটা কি কবে জানতে পারলেন যে আর কি কর্মসূচি হবে এবং কিভাবে মেন্টালি প্রিপেয়ার করলেন?
অনেক মহিলা চুলদান এর সঙ্গে সঙ্গে আজকে চক্ষুদানের অভিজ্ঞতা কর্মসূচি এবং আমাদের যেটা অনন্ত দেহদানের সেই কর্মসূচি হচ্ছে আমাদের উদ্ভাস মিটিং হলে আর এখানে আমাদের প্রগতি মিটিং হলে চলছে। মহকুমা শাসকের উদ্যোগে বিশাল পরিমাণ সাড়া পড়েছে চুলদান, এখানে চক্ষুদান চলছে এবং অঙ্গদান অঙ্গীকার চলছে। আপনি স্যার কিসের জন্য এসেছেন? আমি রেড ক্রস সোসাইটির সদস্য, আমিও একই উদ্দেশ্যে আমি মরণোত্তর দেহদান এবং চক্ষুদান করতে ইচ্ছুক। আমার মিসেসও আমাকে উৎসাহিত করছে এবং সেও আসছে, আমরা উভয়ই দিতে ইচ্ছুক। তো এই ধরনের একটা সমাজসেবামূলক কাজ, কারণ আমাদের মৃত্যুর পর যে জিনিসগুলো কোনো কাজেই লাগবে না সেগুলো যদি সমাজে কোনো মানুষের কাজে লাগে, একটা জীবন, চক্ষুদান মানে জীবনদান, সে নতুন জীবন ফিরে পাবে। আর তাছাড়াও যে দেহের মূল্যবান যে অর্গ্যানগুলো রয়েছে, কিডনি, হার্ট, এই সমস্ত জিনিসগুলো যদি আমাদের কোনো মানুষের কাজে লাগে তো এর থেকে আর মূল্যবান সমাজসেবা কোনো কিছু হতে পারে। এই জিনিসটা আমাদের নষ্ট হয়ে যাবে, মৃত্যুর পর যেটা পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে, তো সেটা দিয়ে যদি আর পাঁচজন মানুষের কাজে লাগে, আর পাঁচজন মানুষ যদি সুস্থ হয় তো সেটা অবশ্যই খুব ভালো ব্যাপার এবং এটার প্রচার হওয়াটাও খুব দরকার বলে মনে হয়। কারণ আমাদের মহকুমা শাসক প্রচুর পরিমাণে প্রচার করেছে এক সপ্তাহ ধরে, তো সেইভাবে প্রচারের আলোয় অনেক হয়তো মানে পৌঁছায় জানেন না, কীভাবে সেটা বার্তা দেবেন যুব সমাজকে যে আপনি একটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়েও আপনি যেভাবে এগিয়ে আসছেন বাকিদের কী বলবেন? একটা মানুষ কোনো না কোনোভাবে সমাজকে কিছু দিতেই পারে, তো আমিও সেই চেষ্টাটাই করছি। প্রত্যেকটা জায়গা থেকে এগিয়ে আসা যায়, শুধু যে দেহদানের মাধ্যমে আসা যায় নয়, অনেক বহু কিছু আছে যেখানে আপনারা এগিয়ে আসতেই পারেন, তো আমরা সেই চেষ্টাটাই করে চলেছি। আর ইয়ে কি মানে সব চুলদান থেকে শুরু করে অঙ্গদান, চুলদান করতে চাই, যদি আমার হেয়ারটা মানে সাইজটা এসে যায় তাহলে আমি হেয়ার ডোনেট করতে চাই। আর দেহদান অঙ্গীকার চক্ষুদান করবো, ওটার জন্য ফর্ম ফিল আপ করবো, আর চক্ষুদানটাও করতে চাই, আমরা দুজনে একসাথে করতে চাই। আমার নামটা বলছি, আমার নাম সৌগত দ্বারা, আমি শোভন সামন্ত। গুড মর্নিং, মাই সেলফ ডক্টর পূজা গুপ্তা ফ্রম ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটাল। আই ডোনেশন ইজ আ ভেরি নোবেল অ্যাক্ট, এটা খুবই একটা ধর্মর কাজ। আপনি চোখ আই ডোনেট করে দুজনের জীবনটা আপনি সফল করতে পারেন, একটা মানুষের দুটো চোখ হয় সেটা দুজনের কাজে লাগতে পারে, এটা ছোট বাচ্চাও হতে পারে তার বড় লোকও হতে পারে, তার পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যায় যে মৃত্যুর পরে চোখ ডোনেট করলে কোনো অসুবিধা নেই। অনেকেই দেহদান এবং চক্ষুদান এটা নিয়ে এখনো অ্যাওয়ার নয়, অনেকেরই এটা জানার ইচ্ছা রয়েছে, তবে আজকে ঘাটালো যে উদ্যোগটা নেওয়া হলো, আশা করি এখান থেকে বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান আগামী দিনে এটা নিয়ে আরো এগিয়ে আসবে। বিশেষ করে এই যে চুলদান, আমাদের চুলদানের প্রভাব চলছে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে, তার পাশাপাশি যে দেহদান এবং চক্ষুদান এতেও আশা করি অনেক ক্যাম্প হবে, ব্লাড ক্যাম্প হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প, এবং আগামী দিনে আশা করি ঘাটালেও এই ধরনের অনেক ক্যাম্প আমরা করতে পারবো। আপনার নাম? শুভঙ্কর ঘোষ, লাইভ মেম্বার অফ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি। তো আমরা দেখছি যে গ্রামগঞ্জে এখনো সচেতনতা অনেকটা অভাব, গ্রামগঞ্জের মা বোনেদের মধ্যে কিভাবে কি বার্তা দেবে? রক্তদানের মধ্য দিয়ে আমরা এই মুহূর্তে যদি ঠিকঠাক করে আমরা সারা রাজ্যে ভাবা হয় তাহলে ঘাটাল সাব ডিভিশন বোধহয় সবচেয়ে পেয়ে যাবো। আজকে আবার নতুন করে তারা আমরা সবাই মিলে আমরা ভেবেছি যে আমাদের এই মুহূর্তে আমাদের যেটা বেশি করে প্রয়োজন সেটা হচ্ছে দেহদান। আমাদের যুবকেরা দেখছি অনেকদিন তাদের ধন্যবাদ দিচ্ছি, অনেক মানুষ যারা আজকে প্রথম তাদের ধন্যবাদ করার মধ্য দিয়ে মানে বলতে চেয়েছেন যে তারা সেরকম
পরিবেশ না পাওয়ার জন্য তারা এ পর্যন্ত দেহদান করতে পারে বা আরো অনেক বেশি আমাদের অঙ্গদান করতে হবে, কারণ যে সমস্ত অঙ্গগুলি দিনে মানুষের জীবন্ত অবস্থা কোনো ক্ষতি হয়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে অ্যানাটমি ডিপার্টমেন্টটা চালু হয়ে গেছে, আই ব্যাংকও চালু হচ্ছে। অতএব চক্ষুদান আর দেহদানের ব্যাপার যেটা রয়েছে সম্পূর্ণ আমাদের মেদিনীপুর জেলায় সেটা কাজে লাগবে, এবং মানুষ যখন চলে যায় তখন তার দেহটাকে অনেক পুড়িয়ে দেয় নয়তো মাটির তলায় পুঁতে দেয়, সেই দেহটা লাগার পরে বহু মেডিকেল ছাত্র তারা এটা নিয়ে রিসার্চ করতে পারে। আর কর্নিয়া গ্রাফটের যেটা ব্যাপারটা, একটা মানুষের চোখ চলে গেলেই তাকে যদি কর্নিয়াটা দিয়ে দেওয়া যায়, যেই দিলে পরে সেই চোখটা সে ফিরে পেতে পারে, তার মরণোত্তর চোখে সে আবার দুনিয়াটাকে। অনুষ্ঠানে এসে অভিভূত যে আমাদের সামনে অনেকে অঙ্গীকার করছে, আমার মনে, আমি নিজে ব্যক্তিগতভাবে আমার মনে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে দূর হচ্ছে। তো আমাদের এই ধরনের আশিসবাবু যেটা বললেন যে দাসপুর টুতে করবেন, ঠিক একইভাবে এইভাবে আমাদের সরকারিভাবে যেটা তোমরা বলছো যে সরকারিভাবে কেন, হ্যাঁ আশিসবাবু মানে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি মানে একটা সরকারি উদ্যোগ, ঠিক একইভাবে আমরা ঘাটাল পঞ্চায়েত সমিতি আমাদের অঞ্চল পর্যায়ে আমরা বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে যাবো। আমি এটুকু কথা দিতে পারি, আমরা আরও মানুষের কাছে পৌঁছে দেবো, বার্তাটা পৌঁছে দেবো, মানুষ নিশ্চয়ই গ্রহণ করবে। সোসাইটি ঘাটাল শাখা আমাদের স্যার জমি থেকে এসেছে নতুন কাল থেকে নতুন উদ্যোগে পুরো প্রচারকর্মকে সঙ্গে নিয়ে প্রশাসনিক বিভিন্ন কাজের মধ্যেও আমাদের এসডিও স্যার জমি নেতৃত্ব দিচ্ছেন, আমরা ভীষণভাবে কৃতজ্ঞ ওনার কাছে। রক্তদান শিবিরে আমরা সর্বাত্মকভাবে সফল, রক্তের আর সংকট নেই। নতুনভাবে আমাদের চক্ষুদান শিবির, দেহদান শিবির, আমাদের চুলদান এটা হচ্ছে। এর আগে আমাদের মেডিকেল চেক আপ হয়েছিলো আপনারা জানেন, যেখানে ক্যান্সার ডিটেকশনের মতো বিভিন্ন ব্যাপারগুলো বা আমাদের হার্টের যে প্রবলেম সেগুলো বড় বড় কার্ডিওলজিস্ট এসেছিলেন, তারা করেছেন। তো সবাইকে অনুরোধ করছি রেডক্রস সোসাইটিকে আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সহসভাপতি রেডক্রস সোসাইটি, ইনি আছেন আমাদের সেক্রেটারি, দিলীপবাবু আমাদের পিআরও আছেন, আমরা সবাই সুরেন্দ্রবাবু সহ সবাই আমরা আছি। রেডক্রস সোসাইটি কিন্তু আস্তে আস্তে সমস্ত উন্নয়নমূলক কাজে তাদের যে একটা ভূমিকা সেটা পালন করার চেষ্টা করছে। আর্থিকভাবে আমরা একটু সমস্যা আছে, তো আপনাদের মাধ্যমে এটা আবেদন রাখছি যাতে রেডক্রস সোসাইটি আরও বেশি আর্থিকভাবে স্বাবলম্বী হবে। তো খুব ভালো সাড়া পেয়েছি, ভবিষ্যতে আরও কতগুলি কর্মসূচি আমাদের এখানে হবে। অলরেডি দাসপুর টু পঞ্চায়েত সমিতি উদ্যোগ নেবে আমাদের সঙ্গে কথা হয়েছিল, এবং অন্যান্য পঞ্চায়েত সমিতির তরফ থেকে গ্রামের তরফ থেকে এটা করা হবে। সামনে দুর্গাপুজো আছে, হয়তো পুজো কমিটিগুলোকেও আমরা বলবো এইসব এই কাজগুলো করার জন্য। সত্যিই খুব ভালো লাগছে আজকে এই যে তিনটে কর্মসূচি আমরা একসঙ্গে করলাম, এই তিনটেই আমরা সফল করতে পারলাম, এটা সত্যি। আমরা তিরিশটা আশা করেছিলাম হেয়ার ডোনেশন, তো তিরিশের বেশি হয়ে গেছে আমাদের, আরও বেশ কিছু হবে। তো আরও এটা আমাদের করার উদ্দেশ্য সংখ্যা শুধু নয়, যে একটা সাড়া পড়লো আজকে সংবাদ মাধ্যমের সহযোগিতা এবং স্থানীয় মানুষজন যারা এসেছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সবাই এসেছিলেন আজকে। তো এই যে সবাই একটু এখানে লার্নিং পয়েন্ট হলো, সবাই শেখা হলো, আশা করবো এটা ছড়াবে আস্তে আস্তে। এখানে যদি এখানে যতটা সংখ্যা সেটা বড় কথা নয়, আরও ক্যাম্প এরকম হবে বেশি। গ্রামগঞ্জে স্যার এখনও অবধি সেই সচেতনতা আসেনি যে এই দানগুলো, এগুলো কি কোনো রকম পরিকল্পনা করেছেন ছোটো ছোটো ক্যাম্প করে মানুষের মধ্যে সচেতনতা আনার জন্য? আমরা ইতিমধ্যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি, আমাদের কাছেও এটা নতুন একটা ভেঞ্চার, সুতরাং আমরা যখন নতুন ভেঞ্চারটা নিয়েছি আমরা এটার জন্য মোটিভেশনাল ক্যাম্প আমরা ছাত্রছাত্রীদের মধ্যে করছি। মানে শুধু যে মেয়েরাই দান করতে পারবে, অনেকে স্টাইল করে যারা মিউজিকের সাথে যুক্ত তারা লম্বা লম্বা ছেলেরা চুল রাখে, এবং আপনাদের স্বার্থে বলে রাখি সেটা হচ্ছে যে দয়ানন্দ গরানি আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমে বিরাট কোহলি রোহিত শর্মা যারা যাকে প্র্যাকটিস করান, সেই দয়ানন্দ গরানি আমাদের এই দাঁকে সাড়া দিয়ে রোহিত শর্মার ওয়াইফ তাকে বলেছে তুমি এটা চুলটা দান করতে পারো, তখন তিনি আমাদের এখানে এসে জাস্ট 10-12 দিন আগে এসে আমাদের এখানে চুলটা দান করে গেলেন।